নবম দশম শ্রেণীর রসায়নের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করতেছিলাম। পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে রাসায়নিক বন্ধন। তো রাসায়নিক বন্ধনের আমি কয়েকটা টপিকস অলরেডি আলোচনা করে ফেলেছি, প্লে লিস্টের উপরে ভিডিওগুলো দেখলে তোমরা পাবা। আমার এখনকার টপিকসটা হবে হচ্ছে অষ্টকের নিয়ম এবং দুইয়ের নিয়ম। আমরা আটের নিয়ম শিখবো এবং দুইয়ের নিয়ম শিখবো। তো আমি সংজ্ঞাটা বোর্ডে লিখে রাখছি, সংজ্ঞাটা শেখানোর আগে আমি তোমাদের একটা উদাহরণ দিই। যখন সোডিয়াম ক্লোরাইড তৈরি হয় NaCl, অথবা যখন অক্সিজেন তৈরি হয় O2, তখন কি হয় দেখো, সোডিয়ামের তো 11টা ইলেকট্রন, আর সোডিয়াম 11, প্রথম কক্ষ হতে 2টো, তারপরে কক্ষ হতে 8টা, তারপরে কক্ষ হতে 1টা। ক্লোরিনের 17টা ইলেকট্রন, প্রথম কক্ষ হতে 2টো, তারপরে কক্ষ হতে 8টা, তারপরে কক্ষ হতে 4টা। যখন যৌগ তৈরি করে তখন কি হয় দেখো, তখন সোডিয়াম ক্লোরিনকে 1টা ইলেকট্রন দিয়ে দেয়। সোডিয়াম যদি ক্লোরিনকে 1টা ইলেকট্রন দিয়ে দেয়, তাহলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কি হয়, সোডিয়াম Na+ 1টা ইলেকট্রন দিয়ে দিলে 1+ হয়, 2, 8। আর ক্লোরিন কি হয়, ক্লোরিন মাইনাস কি হয়, 2, 8, 8 হয়ে যায়। এই 1টা ইলেকট্রন এখানে চলে আসলে এর 8টা হয়ে যায়, তৃতীয় কক্ষটা থাকেই না সোডিয়ামের। এটার ক্ষেত্রে দেখায় অক্সিজেনের ক্ষেত্রে কি হয়, অক্সিজেন দুটো অক্সিজেন পরমাণু কিন্তু ইলেকট্রন শেয়ার করে। যখন দুটো অক্সিজেন পরস্পরের সাথে যুক্ত হয় তখন কিন্তু অক্সিজেন ইলেকট্রন শেয়ার করে। কিভাবে ইলেকট্রন শেয়ার করে, অক্সিজেনের প্রথম কক্ষ হতে 2টো ইলেকট্রন, তারপরে কক্ষ হতে 6টা ইলেকট্রন। তো 6টা আমরা জানি যে 4টা হচ্ছে মুক্তজোর ইলেকট্রন থাকে, এবং 2টো ইলেকট্রন এখানে বন্ধন তৈরিতে অংশগ্রহণ করে। আরেকটা অক্সিজেন যখন আসবে, অক্সিজেনের শেষ কক্ষপথটা এরকম হবে। এখানে কি হলো দেখো, অক্সিজেনের এমনিতেই কিন্তু 6টা ইলেকট্রন, সর্বশেষ কক্ষ হতে 6টা ইলেকট্রন। ইলেকট্রন বিন্যাস করলে অক্সিজেন 8, 2, 6, সর্বশেষে 6টা ইলেকট্রন ছিল। যখন 2টো অক্সিজেন পরস্পরের সাথে যুক্ত হলো তখন দেখো কি হলো, এই অক্সিজেনের 2, 4, 6, 8টা হয়ে গেল। এই অক্সিজেনেরও দেখো 2, 4, 6, 8টা হয়ে গেল। তার মানে আমরা একটু বুঝতে পারতেছি, এটা হচ্ছে ইলেকট্রন আদান প্রদান করছে, অর্থাৎ একজন আরেকজন ইলেকট্রন দিয়ে দিয়েছে। আর এখানে ইলেকট্রন কিন্তু আদান প্রদান হয়নি, ইলেকট্রন শেয়ার হয়েছে। তো যখন ইলেকট্রন এরকম আদান প্রদান হয় তখনও মৌলগুলো সর্বশেষ কক্ষতে 8টা ইলেকট্রন পূর্ণ করে, এবং ইলেকট্রন যখন এরকম শেয়ার করে তখনও মৌলগুলো সর্বশেষ কক্ষতে 8টা ইলেকট্রন পূর্ণ করে। তো এই 8টা ইলেকট্রন পূর্ণ করার পদ্ধতিটাই হচ্ছে অষ্টকের নিয়ম। সংজ্ঞাটা এরকম যে ইলেকট্রন আদান প্রদান বা শেয়ারের মাধ্যমে পরমাণু সমূহ সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন পূর্ণ করার নিয়মকে বলা হয় অষ্টকের নিয়ম। সংখ্যাটা এখানে লেখা আছে দেখো, যে পরমাণু সমূহ তার সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন ধারণ করে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের মাধ্যমে যৌগ গঠনের পদ্ধতিকে অষ্টকের নিয়ম বলে। আমরা জানি এরপরের টপিক্সটা পড়বো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাসের সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে, সব নিষ্ক্রিয় গ্যাসের সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে। তো পরমাণু সমূহ তো সেটাই করতেছে, সর্বশেষ কক্ষপথে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করতেছে, তাই না? এই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করার মাধ্যমে যৌগ গঠন করতেছে। দেখো সোডিয়াম এবং ক্লোরিন একসাথে মিলে যৌগ গঠন করে, দুটো অক্সিজেন একসাথে মিলে একটা মৌল গঠন করে, মৌল অণু তৈরি করে। তো এরকম ইলেকট্রন আদান প্রদান করে সর্বশেষ কক্ষপথে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভের মাধ্যমে যৌগ গঠন করার এই পদ্ধতিটাই হচ্ছে অষ্টকের নিয়ম। বুঝতে পারছো মনে হয়, খুব ইজিলি। কিন্তু দেখো এখানে কিছু অসঙ্গতি আছে। অসঙ্গতি কি, আমি যদি HCl লিখি তাহলে এই অসঙ্গতিটা বের হয়ে যাবে। HCl তো হাইড্রোজেন 1টা ইলেকট্রন দান করার কথা, ক্লোরিনের তো সর্বশেষ কক্ষতে 7টা ইলেকট্রন। ক্লোরিনের যদি আমি চিত্র আঁকাই, প্রথম কক্ষ হতে 2টো, তারপরে কক্ষপথে 8টা, তারপরে কক্ষপথে 7টা ইলেকট্রন। তো অষ্টকের নিয়ম অনুযায়ী ক্লোরিনের 1টা ইলেকট্রন লাগবে, কিন্তু হাইড্রোজেন তো 1টা ইলেকট্রন দিতে পারবে না, কারণ ওর 1টা ইলেকট্রনই আছে। তাহলে কি হবে, হাইড্রোজেন 1টা ইলেকট্রন শেয়ার করবে, এটা হাইড্রোজেন, এটা ক্লোরিন। এই ইলেকট্রনটা ধরো হাইড্রোজেনের। তো দেখো হাইড্রোজেন 1টা ইলেকট্রন শেয়ার করলো, তখন ক্লোরিনের কিন্তু অষ্টকের নিয়ম অনুসরণ করলো, 2, 4, 6, 8। কিন্তু হাইড্রোজেন কি 8টা নিয়ম অনুসরণ করছে? হাইড্রোজেনের সর্বশেষ কক্ষপথে কি 8টা ইলেকট্রন আছে? হাইড্রোজেনের সর্বশেষ কক্ষপথে 2টো ইলেকট্রন আছে। তাহলে অষ্টকের নিয়মে কিছু অসঙ্গতি আছে, তাই না? কিছু কিছু মৌলের ক্ষেত্রে অষ্টকের নিয়ম অনুসরণ করে না মৌলগুলো, তবে সেই মৌলগুলো কোন নিয়ম অনুসরণ করে, দুইয়ের নিয়ম অনুসরণ করে। তাহলে দুইয়ের নিয়মটা কি দেখো, সর্বশেষ কক্ষপথে জোড়ায় জোড়ায় ইলেকট্রন
পূর্ণ করার করে যে পদ্ধতিতে সেই পদ্ধতিকে বলা হয় দুইয়ের নিয়ম। যখন মৌলগুলো যৌগ তৈরি করে বা মৌলগুলো অণু তৈরি করে তখন তার সর্বশেষ কক্ষপথে জোড়ায় জোড়ায় ইলেকট্রন পূর্ণ করে যে পদ্ধতিতে বা জোড়ায় জোড়ায় ইলেকট্রন পূর্ণ করাকেই বলা হয় দুইয়ের নিয়ম। জোড়ায় জোড়ায় ইলেকট্রন পূর্ণ করা দুইয়ের নিয়ম, সর্বশেষ কক্ষপথে আটটি ইলেকট্রন পূর্ণ করা হচ্ছে আটের নিয়ম। তাহলে কোন নিয়মটা সব থেকে পারফেক্ট বলো তো? অবশ্যই দুইয়ের নিয়ম, সকল মৌল এই দুইয়ের নিয়ম অনুসরণ করে যৌগ গঠনের সময়। কিন্তু সকল মৌল আটের নিয়ম অনুসরণ করে না, কিছু কিছু মৌল আটের নিয়ম অনুসরণ করে। তবে যে মৌলটা আটের নিয়ম অনুসরণ করে সে মৌলটা অবশ্যই দুইয়ের নিয়ম অনুসরণ করার পরে আটের নিয়ম অনুসরণ করে। যেমন এইটা, হ্যাঁ, অক্সিজেন দেখো, এই যে জোড়ায় জোড়ায় ইলেকট্রন পূর্ণ হয়েছে, অর্থাৎ দুইয়ের নিয়মও মানছে আটের নিয়মও মানছে। এখানে দেখো সোডিয়াম সর্বশেষ কক্ষতে আটটা ইলেকট্রন হয়ে গেছে একটা ইলেকট্রন দান করার পরে। আটটা ইলেকট্রন মানে কি? চার জোড় ইলেকট্রন। এখানে জোড়ায় জোড়ায় ইলেকট্রন পূর্ণ হয়েছে মানে দুইয়ের নিয়ম মানছে, ক্লোরিনও কিন্তু দুইয়ের নিয়ম মানছে। অর্থাৎ সকল মৌল দুইয়ের নিয়ম মানে, কিন্তু সকল মৌল আটের নিয়ম মানে না। দেখো আমাদের এইখান থেকে অষ্টক এবং দুইয়ের নিয়ম থেকে আরেকটা জিনিস জানতে হয় অবজেক্টিভের জন্য আসে, সেটা হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন আর হচ্ছে বন্ধন জোড় ইলেকট্রন। আমি কিন্তু অক্সিজেনের উদাহরণটা লিখছিলাম, যখন অক্সিজেনের দুটো পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয় তখন একটু দেখাই যে কি হয়। আবার চিত্রটা আঁকাই, প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন, তারপরে কক্ষপথে ছয়টা ইলেকট্রন, দুই চার এবং দুটো ইলেকট্রন এরকম থাকে। এই অক্সিজেনের প্রথম কক্ষতে দুটো ইলেকট্রন, দুই চার, আর এখানে দুটো ইলেকট্রন এরকম থাকে। এই যে অক্সিজেন O2 তৈরি হয়েছে, এই অক্সিজেন তৈরি হতে দেখো সর্বশেষ কক্ষপথে মানে এই অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? দুই চার, আসলে ছয়টা ছিল। সেই ছয়টার দুটো কিন্তু আমি যদি এটা আবার একটু আলাদা করে দেখাই, এই অক্সিজেনের দুটো ইলেকট্রন কিন্তু এরকম আলাদা ছিল, মানে ছয়টা সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন তার এই দুই জোড়ে একসাথে ছিল এবং দুটি ইলেকট্রন আলাদা ছিল। এই ইলেকট্রনগুলো দুইয়ের নিয়ম অনুসারে জোড়ায় ইলেকট্রন পূর্ণ করবে, কার কাছ থেকে ইলেকট্রন? আরেকজনের কাছ থেকে ইলেকট্রন নিয়ে। যখন আরেকজন ইলেকট্রন দিতে পারবে না তখন ইলেকট্রন শেয়ার করে এরা জোড়া পূর্ণ করবে, অর্থাৎ রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করতেছে কিন্তু এই দুটো ইলেকট্রনে। আবার এই অক্সিজেনের এই দুটো ইলেক্ট্রন বিজোট থাকে, দুইয়ের নিয়ম অনুযায়ী জোড়া পূর্ণ করবে, পূর্ণ করার জন্য কারোর কাছ থেকে ইলেকট্রন নেবে অথবা কারোর সাথে ইলেকট্রন শেয়ার করবে। তো এই ইলেকট্রনগুলো কি করতেছে? ইলেকট্রনগুলো কিন্তু রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতেছে না, অর্থাৎ আরেকজনের সাথে যুক্ত হচ্ছে না, এগুলো আলাদা আলাদা থাকে। কিন্তু রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতেছে কোন ইলেকট্রনগুলো? এই ইলেকট্রনগুলো। তো কোনো একটা মৌলের পরমাণুর এরকম জোড়ায় জোড়ায় যে ইলেকট্রনগুলো থাকে সেই ইলেকট্রনগুলোকে বলা হয় মুক্ত জোড় ইলেকট্রন, এবং যে ইলেকট্রনগুলো এরকম একলা থাকে সেই ইলেকট্রনগুলোকে বলা হয় বিজোড় ইলেকট্রন। তো এইগুলো হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন, এটা হচ্ছে বিজোড় ইলেকট্রন। প্রশ্ন আসতে পারে যে অক্সিজেন পরমাণুতে বিজোড় ইলেকট্রন কয়টা? অক্সিজেন পরমাণুতে বিজোড় ইলেকট্রন দুটো। অক্সিজেন পরমাণুতে মুক্ত জোড় ইলেকট্রন কয়টি? জোড় যেহেতু বলেছে তাহলে লিখবা দুইটি, মানে দুই জোড়া আর কি। কিন্তু যখন অক্সিজেন অক্সিজেন যুক্ত হয় তখন কি হয়, এই ইলেকট্রনটা এটার সাথে এসে ইলেকট্রন শেয়ার হয়, ইলেকট্রন এই ইলেকট্রন এসে ইলেকট্রন শেয়ার করে। কেমন হয় চিত্রটা দেখতে তখন? চিত্রটা দেখতে অনেকটা এরকম হয়। তখন সর্বশেষ কক্ষপথে দেখো আটটা ইলেকট্রন পূর্ণ হয়ে গেল। এখন দেখো এরাও কিন্তু জোড়া পূর্ণ করেছে, এরাও কিন্তু জোড়া পূর্ণ করছে। এই জোড়াকে এখন বলা হয় বন্ধন জোড় ইলেকট্রন, বন্ধন জোড় ইলেকট্রন। এটাও কি? বন্ধন জোড় ইলেকট্রন। যদি প্রশ্ন আসে যে অক্সিজেন অণুতে বন্ধন জোড় ইলেকট্রন কয়টি? বন্ধন জোড় দুইটি, দুইটি বন্ধন জোড়, দুইটি জোড়া। যদি প্রশ্ন আসে যে অক্সিজেন অণুতে মুক্ত জোড় ইলেকট্রন কয় জোড়, তাহলে মুক্ত জোড় ইলেকট্রন এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া, চার জোড়া, চার জোড়া ইলেকট্রন মুক্ত জোড়। এবং বন্ধন জোড় ইলেকট্রন কয় জোড়? এক জোড়া, দুই জোড়া। বন্ধন জোড় ইলেকট্রন দুইটি, মুক্ত জোড় ইলেকট্রন চারটি। এই যে ভিতরে যে ইলেকট্রনগুলো আছে সেটা কিন্তু ধরা যাবে না, এরকম চারটা বা পাঁচটা বা ছয়টা কক্ষপথ যদি থাকে তাহলেও সর্বশেষ কক্ষপথটার কতগুলো মুক্ত জোড় ইলেকট্রন আছে এবং কতগুলো বন্ধন জোড় ইলেকট্রন আছে জাস্ট এইগুলো হিসাব করতে হবে, ভিতরের ইলেকট্রনগুলো কখনোই হিসাব করবা না। একটা প্রশ্ন দিয়ে দিতে পারি এরকম যে পানি, হ্যাঁ, পানির অণুতে মুক্ত জোড় ইলেকট্রন কতগুলো আর বন্ধন জোড় ইলেকট্রন কতগুলো? আমরা জানি যে পানি তো H2O, হ্যাঁ,
तो हाइड्रोजें तो दुटो हाइड्रोजें आगे अक्सिजें चित्र आकाय प्रथम कक्ष होते दुटो तारपरे कक्ष होते दुई चार छय आमरा जानी जे एखाने एकटा हाइड्रोजें एसे जुक्त हय एखाने एकटा हाइड्रोजें एसे जुक्त हय एटा हाइड्रोजें एटा हाइड्रोजें ताहले बोलो तो बंधन जोड़ा इलेक्ट्रन कतगुलो दुई जोड़ा और मुक्त जोड़ा इलेक्ट्रन कयगुलो दुई जोड़ा एटा होच्छे पानी तो आमरा एभाबे कोनो एकटा जोगेर चित्र आकानोर माध्यमे मुक्त जोड़ा एबं बंधन जोड़ा इलेक्ट्रनेर संख्या किन्तु हिसाब करते पारबो खूब सहजेई আমরা পরবর্তী টপিকে চলে যাই পরবর্তী টপিকটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস এবং এর স্থিতিশীলতা তোমরা পর্যায় সারণি পড়েছো চতুর্থ অধ্যায়ে পর্যায় সারণি পড়েছো পর্যায় সারণিতে 18 নম্বর গ্রুপের মৌল কি কি আছে 18 নম্বর গ্রুপের মৌল আছে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন অর্গানেশন তো এই সাতটা মৌল আছে 18 নম্বর গ্রুপের মৌল এই 18 নম্বর গ্রুপের আমি কিন্তু যখন চতুর্থ অধ্যায় পড়েছি তখন ওই গ্রুপ ভিত্তিক মৌলগুলোর বিশেষ বিশেষ নাম কিন্তু তোমাদের শিখিয়েছি তো 18 নম্বর গ্রুপের বিশেষ নাম বলেছিলাম এই মৌলগুলোকে বলা হয় নিষ্ক্রিয় মৌল এটা আরেকটা নাম আছে সেটা হচ্ছে অভিজাত মৌল তো 18 নম্বর গ্রুপের মৌলগুলোকে কেন নিষ্ক্রিয় মৌল বলা হয় সেটা আমরা শিখব আমরা ইলেকট্রন বিন্যাস করি প্রথমে হিলিয়াম পারমাণবিক সংখ্যা কত দুই প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন তারপরে নিয়নের পারমাণবিক সংখ্যা হচ্ছে দশ প্রথম কক্ষে দুটো তারপরে কক্ষপথে আটটা আর্গন আঠেরো প্রথম কক্ষ হতে দুটো তারপরে কক্ষপথে আটটা তারপরে কক্ষপথে আটটা তো এইভাবে সবগুলো মৌল যদি আমি ইলেকট্রন বিন্যাস করি সবগুলো মৌলের সর্বশেষ কক্ষপথে আটটা করে ইলেকট্রন থাকবে সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে আটটা করে ইলেকট্রন থাকবে সর্বশেষ কক্ষপথে যাদের আটটা ইলেকট্রন পূর্ণ থাকে আটটা ইলেকট্রন পূর্ণ মানে কি সর্বশেষ কক্ষপথে অষ্টক পূর্ণ আছে আমরা তো জানি যে সকল মৌলই চায় সর্বশেষ কক্ষপথে আটটা ইলেকট্রন পূর্ণ করতে সর্বশেষ কক্ষপথে আটটা ইলেকট্রন যদি কোনো একটা মৌলের পূর্ণ হয়ে যায় তাহলে কিন্তু সেই মৌলটা আর কারোর সাথে যুক্ত হয় না কারণ আটটা ইলেকট্রন পূর্ণ করার জন্যই সেটা আর কারোর সাথে যুক্ত হয় মানে কারোর ক্ষুধা যদি না থাকে তাহলে সে তো খাবে না ক্ষুধা থাকা মানে হচ্ছে আটটা ইলেকট্রনের থেকে কম ইলেকট্রন থাকা তো যার আটটা ইলেকট্রন পূর্ণ আছে অর্থাৎ যার কোনো ক্ষুধা নেই সে তো আর খাবে না অর্থাৎ কারোর সাথে রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করবে না এই যে আঠারো নম্বর গ্রুপের মৌলগুলো সবগুলো সর্বশেষ কক্ষপথে আটটা ইলেকট্রন পূর্ণ থাকে যেহেতু সর্বশেষ কক্ষপথে আটটা ইলেকট্রন পূর্ণ থাকে সুতরাং আঠারো নম্বর গ্রুপের মৌলগুলো দুইয়ের নিয়মও ফলো করে না আটের নিয়মও ফলো করে না ওরা তো আগেই আছে যে আটটা ইলেকট্রন এবং দুইটা ইলেকট্রন পূর্ণ থাকে জাস্ট এই হিলিয়ামের সর্বশেষ একটাই কক্ষপথে দুই দুইয়ের নিয়ম ফিল আপ হয়ে গেছে বাকি সবগুলোর আটের নিয়ম ফিল আপ হয়ে গেছে তো ইলেকট্রন আদান প্রদানের এদের কোনো দরকার হয় না সে কারণে আঠারো নম্বর গ্রুপের মৌলগুলো এমন নামকরণ করা হয়েছে যে নিষ্ক্রিয় গ্যাস কারা সক্রিয় হয় যারা ইলেকট্রন আদান প্রদান করার মাধ্যমে যৌগ গঠন করে বা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যৌগ গঠন করে নিষ্ক্রিয় গ্যাসগুলো ইলেকট্রন শেয়ার করে না বা আদান প্রদানও করে না যেহেতু আঠারো নম্বর গ্রুপের মৌলগুলো সর্বশেষ কক্ষপথে আটটা ইলেকট্রন পূর্ণ থাকে তাই এরা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না ইলেকট্রন আদান প্রদানও করে না বা ইলেকট্রন শেয়ারও করে না তাই এই মৌলগুলোকে নিষ্ক্রিয় মৌল বলা হয় নিষ্ক্রিয় তারাই যারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না এরা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না আমার মনে হয় বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে আঠারো নম্বর গ্রুপের মৌলগুলোকে কেন নিষ্ক্রিয় মৌল বলা হয় এটা কিন্তু বোর্ডে এই প্রশ্নটা আসছে যে নিষ্ক্রিয় মৌলগুলো এরকম নামকরণ কেন করা হলো বা আঠারো নম্বর গ্রুপের মৌলগুলোকে কেন নিষ্ক্রিয় মৌল বলা হয় এ ধরনের প্রশ্ন আসতে পারে এবং লাস্টে আছে এই নিষ্ক্রিয় মৌল এবং এর স্থিতিশীলতা সর্বশেষ কক্ষপথে যার আট ইলেকট্রন পূর্ণ থাকে সে কিন্তু স্থিতিশীল তো নিষ্ক্রিয় মৌলগুলোর সর্বশেষ কক্ষপথে আট ইলেকট্রন পূর্ণ থাকে হিলিয়ামের ক্ষেত্রে একটাই কক্ষপথ একটা প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন পূর্ণ থাকলে পারে সে স্থিতিশীল হবে তো প্রথম একটাই কক্ষপথে দুটো ইলেকট্রন পূর্ণ তো আছে এই হিলিয়াম স্থিতিশীল এরকম হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন এবং অর্গানেশন প্রত্যেকটা মৌলের সর্বশেষ কক্ষপথ অনুমোদিত সংখ্যক ইলেকট্রন দ্বারা পূর্ণ যেহেতু অনুমোদিত সংখ্যক ইলেকট্রন দ্বারা পূর্ণ সেখানে ইলেকট্রন আদান প্রদানের দরকার হয় না তাই এরা স্থিতিশীল হয়